ডায়াবেটিসের লক্ষণ, ব্লাড সুগার বাড়ার লক্ষণ। ডায়াবেটিস হওয়ার আগে যদি বুঝতে পারেন যে আপনার ডায়াবেটিস হতে চলেছে, মানে ডায়াবেটিস হওয়ার ভবিষ্যৎবাণী যদি আগে থেকে পেয়ে যান, তাহলে কেমন হয়? হ্যাঁ, সেটিও সম্ভব। এখন আমরা ডক্টর বিশ্বাস চ্যানেলের এই ভিডিওতে এমনই ছয়টি ব্লাড সুগার বাড়ার লক্ষণ নিয়ে আলোচনা করব, যেগুলো দেখে আপনি আগে থেকেই বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস হতে চলেছে কিনা, বা যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের সমস্যা বাড়তে চলেছে কিনা। এক, পিঁপড়ে কি আপনার মূত্র খেতে পছন্দ করে? আজ থেকে 4,500 বছর আগে প্রাচীন ইজিপ্টের মানুষেরা লক্ষ্য করেছিলেন বিশেষ শ্রেণীর মানুষদের মূত্র পিঁপড়ে খেতে পছন্দ করে। আমাদের দেশেও প্রাচীনকালে মানুষ বিষয়টি লক্ষ্য করেছিলেন। পরে ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়ার পর ডায়াবেটিস রোগীদের অনেকে লক্ষ্য করেছেন তারা মূত্র ত্যাগ করলে সেই মূত্র খেতে সারি সারি পিঁপড়ে হাজির হচ্ছে। তা থেকে অনেকেই সিদ্ধান্তে আসছেন যেহেতু ডায়াবেটিস রোগীর রক্তে সুগার বেশি, তাই মূত্রেও সুগার বেশি হবে, আর সুগার খেতেই পিঁপড়েরা আকৃষ্ট হচ্ছে। তাহলে কি আপনি প্রস্রাব করে তার সামনে চেয়ার নিয়ে বসে দেখবেন মূত্রের ওপর পিঁপড়ে ঘুরছে কিনা? মূত্রে পিঁপড়ে আসা মানে ব্লাড সুগার বেশি, আর না আসা মানে ব্লাড সুগার কম। ব্যাস, আপনি জেনে গেলেন আপনার ডায়াবেটিস আছে কিনা, ব্লাড টেস্টের দরকার পড়ল না। না, বিষয়টি মোটেও সেরকম নয়। একজন সুস্থ মানুষের মূত্রেও কিছুটা সুগার থাকতে পারে, যার কারণে সুস্থ মানুষের মূত্রতেও পিঁপড়ে আসতে পারে। এছাড়া মূত্রে সুগার ছাড়াও জল, ইউরিয়া, প্রোটিন, মৃত কোষ, অ্যালকোহল ও অন্যান্য অনেক কিছু থাকে যার আকর্ষণে পিঁপড়ে আসতে পারে। তাই মূত্রে পিঁপড়ে আসছে কিনা তাই দেখে ব্লাড সুগার বাড়ছে বা ডায়াবেটিস হয়েছে এমন সিদ্ধান্তে না আসাই ভালো। তার থেকে বরং মূত্র ত্যাগ করতে কতবার বাথরুমে যাচ্ছেন ও একবারে কতটা মূত্র ত্যাগ করছেন তার হিসেব রাখলে ব্লাড সুগার বাড়া ও ডায়াবেটিস হওয়া নিয়ে ধারণা করতে পারবেন। যেমন ধরুন, আপনি দিনে আগে 4 বার বাথরুমে যেতেন, কিন্তু আজকাল দেখছেন কোনো কারণ ছাড়াই আপনাকে দিনে 6 বার বা 8 বারও যেতে হচ্ছে, আর প্রতিবার প্রস্রাব করার সময় আগে যতটা মূত্র ত্যাগ করতেন এখন তার থেকে বেশ খানিকটা বেশি মূত্র ত্যাগ করছেন, তাহলে বুঝবেন কোনো একটা সমস্যা আছে। এই বেশি মূত্র ত্যাগ আপনার ব্লাড সুগার বাড়া ও ডায়াবেটিস হওয়ার ভবিষ্যৎবাণী হতে পারে। তাড়াতাড়ি ডাক্তারবাবুর সাথে কথা বলে ব্লাড টেস্ট করে নিন। আর একটা কথা, যেহেতু ব্লাড সুগার বাড়লে প্রতিবারে বেশি পরিমাণ মূত্র উৎপন্ন হয়, তাই আপনার মূত্রথলি বেশিক্ষণ মূত্র ধরে রাখতে পারবে না। তাই ডায়াবেটিস রোগীর প্রস্রাব পেলে সাথে সাথেই বাথরুমে যেতে হয়। আপনার সাথে এরকম হলে সাবধান, এটিও ডায়াবেটিসের একটি লক্ষণ। ডায়াবেটিস রোগী বারবার প্রস্রাব করলে তার শরীরে জলের অভাব ঘটবে, ফলে তৃষ্ণাও বেশি পাবে। তাই বেশি মূত্র ত্যাগের সাথে বেশি তৃষ্ণাও ডায়াবেটিসের অন্যতম লক্ষণ। 2, আপনার কি 4-5 কেজি ওজন কমে গেছে? আপনি একই রকম খাওয়া দাওয়া করছেন, একই রকম কাজকর্ম করছেন, রুটিনের কোনো চেঞ্জ নেই, তারপরও 6 মাসে আপনার 4-5 কেজি ওজন কমে গেছে। বুঝতে হবে এটি কোনো না কোনো সমস্যার লক্ষণ, ব্লাড সুগার বাড়ার লক্ষণ বা ডায়াবেটিসের লক্ষণ। কেন, তাই তো? আসলে আপনার যদি টাইপ 1 ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস, যে কোনো ডায়াবেটিস থাকে, আপনার শরীরের কোষ খুব কম গ্লুকোজ পাবে, যা শরীরের প্রয়োজনীয় শক্তির জন্য যথেষ্ট নয়। তাই শরীরেরই ফ্যাট ও মাংসপেশির প্রোটিন ভেঙে বাড়তি শক্তি ম্যানেজ হয়, আর আপনার শরীরের ওজন কোনো কারণ ছাড়াই নাটকীয়ভাবে 4-5 কেজি কমে যায়। তাই খুব দ্রুত কোনো কারণ ছাড়া ওজন কমা ব্লাড সুগার বাড়া বা ডায়াবেটিসের লক্ষণ। আপনার সাথেও এরকম ঘটলে সাবধান হন, ডাক্তারবাবুর পরামর্শে ব্লাড সুগার টেস্ট করে নিন। 3, আপনার কি রাক্ষসে খিদে? আপনি অনেকক্ষণ খেয়েছেন, এবার খুব খিদে পেয়েছে, এটা একটা স্বাভাবিক বিষয়। আবার অনেক কায়িক পরিশ্রম করেছেন, এবার খুব খিদে পেয়েছে, এটাও খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু কারণে অকারণে আপনার যদি সব সময় খিদে পায়, মন যদি শুধু খাই খাই করে, সব সময় যেন পেটে আগুন জ্বলছে, সারাদিন একটা রাক্ষসে খিদে লেগেই আছে, বুঝতে হবে এটি কোনো রোগের লক্ষণ।
এটি হাই ব্লাড সুগার বা ডায়াবেটিসের লক্ষণও হতে পারে। কিভাবে? তাই তো, আপনি যখন কোনো খাবার খান তার থেকে পুষ্টি উপাদান অন্ত্র থেকে রক্তে পৌঁছয়, আর রক্ত থেকে বিভিন্ন কোষে ও কলায়। কিন্তু যখন আপনার ডায়াবেটিস থাকে তখন রক্ত থেকে খুব কম পুষ্টি উপাদান কোষে পৌঁছায়। ফলে আপনি যতই খান না কেন আপনার শরীর খুব কম পুষ্টি উপাদান পায়, ফলে শরীর দুর্বল হতে থাকে। আপনি যতই খান আপনার ঠিক তৃপ্তি আসে না, ফলে সব সময় আপনার খিদে লেগেই থাকে। ফলে অত্যাধিক খিদে বা রাক্ষুষে খিদে ব্লাড সুগার বাড়ার বা ডায়াবেটিসেরও একটি লক্ষণ হিসেবে ভাবতে পারেন। লক্ষণটি চিহ্নিত করতে পারলে তাড়াতাড়ি ব্লাড সুগার টেস্ট করে নিন। 4, আপনি কি সবকিছু ঝাপসা দেখছেন? আপনি কি বেশ কিছুদিন সব কিছু অস্পষ্ট দেখছেন? এটি ব্লাড সুগার বাড়ার লক্ষণ বা ডায়াবেটিসেরও লক্ষণ হতে পারে। আসলে ডায়াবেটিসের আক্রান্তের সবসময় ব্লাড সুগার বেড়ে থাকার কারণে ব্লাড ভেসেল ক্ষতিগ্রস্ত হয়, ফলে চোখে ঠিকঠাক পুষ্টি উপাদান পৌঁছতে পারে না। এছাড়া ডায়াবেটিসে চোখের নার্ভও ক্ষতিগ্রস্ত হয়, ফলে চোখের দৃষ্টিতে সমস্যা হয়, সব কিছু ঝাপসা দেখায়। আপনার ক্ষেত্রেও এরকম ঘটলে তাড়াতাড়ি ব্লাড সুগার টেস্ট করে নিশ্চিত হয়ে নিন আপনার ডায়াবেটিস আছে কি না। 5, আপনার ত্বকই ডায়াবেটিসের ভবিষ্যৎবাণী করবে। ডায়াবেটিস আক্রান্তের ব্লাড সুগার বেড়ে থাকার কারণে ব্লাড ভেসেলগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে ত্বকের সিবম ও ঘর্মগ্রন্থিগুলো অনেকটা অকেজো হয়ে পড়ে, ফলে ত্বক রুক্ষ ও খসখসে হয়ে পড়ে, অনেক সময় চুলকায়ও। তাই ত্বক যদি কারণ ছাড়াও অত্যাধিক রুক্ষ ও খসখসে হয়ে যায় বা চুলকোতে ইচ্ছে করে, বুঝবেন সমস্যা আছে। এটি ব্লাড সুগার বাড়ার লক্ষণ বা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। এছাড়া ডায়াবেটিস রোগীদের বিভিন্ন রকম ত্বকের সংক্রমণ অনেক গুণ বেড়ে যায়। আপনারও যদি খসখসে রুক্ষ ত্বক থাকে, সব সময় যেখানে সেখানে চুলকোতে ইচ্ছে করে বা ত্বকের সমস্যা লেগেই থাকে, সাবধান হন, এটি ডায়াবেটিসের লক্ষণও হতে পারে। 6, কোনো কিছু আর ভালো লাগে না। প্রায়ই আপনি কারো না কারো মুখে শুনবেন আর কিছু ভালো লাগে না। এই কোনো কিছু ভালো না লাগাও ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। ডায়াবেটিস রোগীদের রক্তে বেশি সুগার থাকায় রক্ত বেশি ঘন হয়ে যায়, ফলে রক্ত সঞ্চালন কমে যায়। রক্ত সঞ্চালন কমে গেলে কোষে কলায় খাবার অক্সিজেনের সরবরাহ কমে যায়। এছাড়া এমনিতেই ডায়াবেটিস কোষ বেশি গ্লুকোজ নিতে পারে না, ফলে ডায়াবেটিস রোগী দুর্বল হয়ে পড়তে থাকে, সবসময় শরীর ক্লান্ত লাগে। এর ফলে ডায়াবেটিস রোগীর কোনো কিছুই করতে ভালো লাগে না, সামাজিক অনুষ্ঠানগুলোতে প্রায়ই অনুপস্থিত থাকে, অনেক প্রিয় কাজও আর করতে ভালো লাগে না। আপনারও যদি এরকম লক্ষণ দেখা যায় এটি ডায়াবেটিসেরও ভবিষ্যৎবাণী হতে পারে, সাবধান হন, ডাক্তারবাবুর পরামর্শে তাড়াতাড়ি ব্লাড সুগার টেস্ট করান। আলোচিত 6টি লক্ষণই খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি এক বা একাধিক এরকম লক্ষণ দেখা যায় ডায়াবেটিসের সম্ভাবনা কিন্তু প্রবল, ব্লাড সুগার টেস্ট করে নিশ্চিত হয়ে নিন। আর একটা কথা, অনেকেরই দেখবেন মশা বেশি কামড়ায়, যাদের মশা বেশি কামড়ায় তাদের রক্ত কি বেশি মিষ্টি, মানে ব্লাড সুগার বেশি? মশা বেশি কামড়ায় না কম কামড়ায় দেখে আপনি কি ডায়াবেটিস আছে কি না বুঝতে পারবেন। এইরকমই আকর্ষণীয় ভিডিওটি আপনি এন্ড স্ক্রিনের বাম দিকে পেয়ে যাবেন।